हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज हमें अपन साथे एक अनयूजुअल रेसिपी शेयर करब। ये हे निरामिष डिमेर डालना। तो ये निरामिष डिमेर डालना बनानों जोन्नो आमादे चाहिए छोलार डाल और मटर डाल। एखाने आमी हाफ कप नियेछी छोलार डाल और हाफ कप नियेछी मटर डाल, समान परिमाणे लागबे दुटो। भालो करे धुए एटाके आमी जले भिजिए रेखेछिलाम 4 থেকে 5 ঘন্টা। एबार आमी ये पुरो जलटा माने जेटाते आमी भिजिए रेखेछिलाम सेई जलटा आमी ड्रेन करे देब। दुटो डालेर जे जलटा आमी ड्रेन करे दिएछी एटाके एकटा ब्लेंडार जारे आमी एकसाथे मिशिए नियेछी। एर मध्ये आमी दिए दिच्छी किछुटा हिं, किछुटा नून आर देब आमी किछुटा आदा कुचि आर लंका। दुटो लंका आमी नियेछी, आपनादेर जोदि बेशी झाल पछन्द हय ताहले लंकार परिमाण बाड़िये नेबेन। आर आदा आमी एखाने 1 ইঞ্চি मतो नियेछी, एर मध्ये दिए देब। एर मध्ये दिच्छी आमी 1 টিস্পুন मतन जल। एबार एर एकटा आमी पेस्ट बनिए नेब स्मूथ, एकटा स्मूथ पेस्ट आमी बनिए नियेछी। एबार आमी एटाके तेले एकटुखानी नेड़े नेब। डाल बाटाटाके एबार आमी कड़ाइये एकटु नेड़े नेब। तार जोन्नो आमी एकटा ননস্টিকি প্যান নিয়েছি, এতে আমি দিচ্ছি 1 টিস্পুন মতো অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য হিং, 5 ফোড়ন। এটাকে একটু নেড়ে নেব। ফোড়নের গন্ধটা যেই বেরোবে এতে আমি দিয়ে দেব ডাল বাটাটা। এর সাথে মিশেছি আমি এক সামান্য একটুখানি চিনি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমরা ভেজে নেব একটু ভালো করে। এটা ভাজতে ভাজতে যখন একসাথে হয়ে আসবে তার মানে এটা তখন রেডি হয়ে যাবে। ডালটা বাটার সময় অলরেডি আমি নুন দিয়েছিলাম, তবুও এই সময় একটুখানি টেস্ট করে নেবেন, যদি দরকার হয় এই সময় একটুখানি নুন দিয়ে দেবেন। ডালটা ভালো করে আমি নেড়ে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এতে মিশাচ্ছি সামান্য একটুখানি ভাজা মশলা, মানে এতে আছে জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি। খুব সামান্য সেই মশলাটা আমি এতে দিলাম। এবার আমি একটা প্লেটে এটাকে বের করে নেব। পুরো ডালটাকে আমি একটা প্লেটে বার করে নিয়েছি। এবার সাথে আমি কিছু চপ করে নিয়েছি কিশমিশ, কাজু আর আমন্ড, একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ডালটা এখনো গরম আছে, গরম থাকতে থাকতে আমাদের এটা করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে আর আমরা আমাদের পছন্দ মতন শেপ দিতে পারবো না। এখান থেকে আমি অল্প করে করে যতটুকু আপনাদের পছন্দ সেই অনুযায়ী এখান থেকে ডাল নিয়ে নেবেন। ডাল বাটার থেকে কিছুটা করে আমি ডাল বের করে নিয়েছি। এর মাঝখানে আমি ড্রাই ফ্রুটসের পুর দেব আর এটাকে লক করে দেব। তারপর এটাকে আমি একটা ডিমের আকার দেব, ভালো করে এটাকে লক করে দেবো যাতে বেরিয়ে না আসে। এটা গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা এমনভাবে জমাট বেঁধে যাবে যে কোনো শেপই আমরা দিতে পারবো না। ডাল বাটাটাকে এভাবে আমি ডিমের আকারে গড়ে নিয়েছি। এবার এটাকে আমরা ফ্রাই করব। এবার আমরা ডিমগুলোকে ফ্রাই করব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি কিছুটা সাদা তেল। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা দুটো তেল মিশিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি ছেড়ে দেবো এক এক করে ডিমগুলো। আমাদের নিরামিষ ডিমগুলো ছেড়ে দেবো, একসাথে আমি সবকটা দেবো না, আমি ব্যাচেসে ভেজে নেব 4টে 4টে করে, কারণ কি আমার 8টা হয়েছে এতে। ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, চারদিক থেকে লাল হওয়া অবধি। ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছিলাম, মানে স্লো টু মিডিয়ামে রেখেছিলাম, যাতে এটা ভেতর অবধি একদম ফ্রাই হয়ে যায়। এগুলো হয়ে এসছে, এবার প্লেটে তুলে নেব আর বাকি যে ডিমগুলো রয়েছে সেগুলোকেও আমি এভাবে ভেজে নেব। এইভাবে ডিমগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমরা ডিমের গ্রেভি বানাবো। গ্রেভির জন্য আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এতে আমি ওই ভাজার তেলটাই ইউজ করছি। আপনি চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন, তেলটা গরমই আছে। এতে দিয়ে দিচ্ছি আমি হিং, সাথে দিচ্ছি অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা। আমি কাশ্মীরি রেড চিলি নিয়েছি, আপনার কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে আপনি নর্মাল নিতে পারেন। আর একটা তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি। ফোড়নটা যেই হয়ে যাবে, মানে সুন্দর গন্ধ বেরোবে, এতে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, একসাথে আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা বেরোয়। আদার মশলাটা কষে গেছে, এবার আমি এতে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একসাথে ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটা এতে আমি দিয়ে দেবো। মশলাটা প্রায় কষে এসেছে, এবার আমি এতে দেবো সামান্য একটু নুন। এর থেকে তেল অলমোস্ট বেরিয়ে এসেছে,
এবার এই স্টেজে এতে আমি দেবো আরও একটা মশলা। এতে আছে হ্যান্ডফুল, আমি নিয়েছিলাম কাজু আর হ্যান্ডফুল কিশমিশ, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট গরম জলে, তারপরে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম। জারের গায়ে যেটুকু মশলা ছিল তাতে একটু জল দিয়ে ওটাও আমি ডাইলিউট করে নিলাম, ঢেলে দিলাম এর মধ্যে। এবার এই মশলাটাকে একটু কষতে দেবো। মশলাটা ভালো করে কষে এসছে, এর থেকে তেল বেরিয়ে এসছে, অয়েল ইউজ আউট হয়ে গেছে। আরেকবার নাড়িয়ে নিয়ে এতে আমরা অ্যাড করব জল, যতটা গ্রেভি দরকার সেই হিসেবে আপনারা জল দেবেন। আমি এখানে 1 কাপ মতন জল দেব। এই সময় আমি অ্যাডজাস্ট করে নেব এটার নুন মিষ্টিটা। দেবো এতে সামান্য নুন, দেবো খুব সামান্য চিনি। এবার ঝোলটাকে আমরা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে 1-1 করে দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো দিয়ে খুব বেশি নাড়াবো না, একটুখানি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে, ডিমগুলোর ভেতরে মশলাও ঢুকে গেছে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি, আর দেবো আমি গরম মশলা। এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ডিমের ডালনা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য বাই।